বুধবার শিলচরের মধুরবন্ধে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে নেমে বরাকভেলি সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই সংগঠনের পক্ষে হেরাজিৎ সিং, বাহরুল ইসলাম, ইমদাদ হোসেন ও অন্য বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদ সুস্মিতা দেব এবং অন্য বিজেপি নেতার ভূমিকার কড়া সমালোচনা করেছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সুস্মিতা দেবের মা প্রাক্তন বিধায়ক বিথিকা দেবের সমালোচনা করেন। পরে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদ সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করেন। আজকে যে মুসলিম ভাইরা যে লস্কর টাইটেল, চৌধুরী টাইটেল, মজুমদার টাইটেল কে দিছে, বাংলাদেশিদের স্বার্থ নিয়ে আশা দেখতে কোনো রাজনীতি করতে পারবে না।